আসসালামু আলাইকুম। আজ বুধবার 28 ডিসেম্বর 2022। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাশ টাইম বুলেটিনে সাথে আছি আমি কাজী আয়শা। শুরুতে জানাবো শিরোনাম। ওমানে অব্যাহত ভারী বর্ষণ, জনজীবন বিপর্যস্ত, সবাইকে সতর্ক থাকার আহ্বান। প্রথমবারের মতো বাংলাদেশে যাত্রা শুরু করল স্বপ্নের মেট্রো রেল। রেমিটেন্স যোদ্ধাদের সম্মানে 30 ডিসেম্বর জাতীয় প্রবাসী দিবস ঘোষণা। কুয়েত প্রবাসীর স্বজনদের সন্ধান চায় দূতাবাস। নগদ অর্থ সংকটে ইসলামী ব্যাংক, গুনতে হবে বড় অঙ্কের জরিমানা। দর্শকদের ছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। 31st নাইট ও পহেলা জানুয়ারি প্রথমবারের মতো মারহাবা রেস্টুরেন্ট নিয়ে আসছে ঢাকা মোহাম্মদপুরের বিখ্যাত বিহারি ক্যাম্পের বিফ ও চিকেন চাপ। এছাড়াও ফ্যামিলি কাস্টমারদের জন্য থাকছে 10% মূল্য ছাড়। নতুন বছরে নতুন স্বাদ নিতে চলে আসুন আমাদের নতুন ঠিকানায় অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। ওমানের মাস্কাটে ভারী বৃষ্টিপাতের কারণে বন্ধ হয়ে পড়ে যান চলাচল। জলাবদ্ধতায় আটকে পড়া মানুষকে উদ্ধারে কাজ করছে দেশটির সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স অথরিটি। আকস্মিক বন্যায় এখন পর্যন্ত 63 জনকে উদ্ধারের খবর পাওয়া গেছে। আরব সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে মঙ্গলবারের ভারী বৃষ্টি হয়েছে। এই বৃষ্টি অব্যাহত থাকবে বৃহস্পতিবার পর্যন্ত, এমনটি জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের মহাপরিচালক আবদুল্লাহ বিন রশিদ আল খাদুরি জানান, বুধবার সন্ধ্যা থেকে আবহাওয়া পরিস্থিতি উন্নত হবে। মঙ্গলবারের ভারী বর্ষণে বিভিন্ন স্থানে 12টি দুর্ঘটনার খবর পাওয়া গেছে বলে জানিয়েছে সিভিল ডিফেন্স অথরিটি। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানি ঘটেনি। এবারে নিম্নচাপের প্রভাবে মাত্রা অঞ্চলে সর্বোচ্চ 154 মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে। ক্ষয়ক্ষতি এড়াতে নাগরিক ও প্রবাসীদের সতর্ক থাকতে বলা হয়েছে। একই সাথে অতি প্রয়োজন ব্যতীত বাড়ির বাহিরে না যেতে অনুরোধ জানিয়েছে রয়্যাল ওমান পুলিশ। সেই সাথে জলাবদ্ধ রাস্তায় গাড়ি চালানোর সময় গাড়ি চালকদের সাবধানতা অবলম্বন করার জন্য সতর্ক করেছে পুলিশ। বুধবার সারাদিন মাস্কাটের পরিস্থিতি জানাচ্ছেন ওবায়দুর রহমান। ওমানে গত 2 দিন যাবৎ টানা বৃষ্টি, থেমে থেমে বৃষ্টি হওয়ার কারণে মোটামুটি জনজীবন বিপর্যস্ত। এবং আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু প্রচণ্ড মেঘলা আকাশ। মেঘলা আকাশের কারণে ইতিমধ্যেই কিন্তু স্থানীয় যারা লোকাল কর্মজীবী তারা কিন্তু তাদের নিজ নিজ কর্মস্থল থেকে কিন্তু বাসায় ফিরে যাচ্ছেন। এটা রাজধানী মাস্কাটের দৃশ্য। আকাশ প্রচণ্ড মেঘলা, থেমে থেমে বিভিন্ন শহরে বৃষ্টি হচ্ছে। এই আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ নিউজ হলো আগামীকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত আবহাওয়ার অবস্থা এরকমই থাকবে, অপরিবর্তিত থাকবে। থেমেথেমে শহরের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। আমি আছি মাস্কাটের রুই এরিয়া থেকে। ইতিমধ্যেই কিন্তু বৃষ্টি শুরু হচ্ছে, দেখতে পাচ্ছেন। এটি হলো ওমানের সাহাম শহর থেকে। আপনারা ইতিমধ্যে দেখতেছেন সারাটি আকাশ মেঘাচ্ছন্ন, মেঘলা রয়েছে আজকে সারাটি দিন। সেই সকাল থেকে সূর্যের আনাগোনা আসলে আজকে দেখা যায়নি মেঘের কারণে। আমরা ইতিমধ্যে আসলে খবর পেয়েছি মাস্কেট সহ বিভিন্ন শহরে ভারী বর্ষণ এবং অনেকগুলো দুর্ঘটনার খবর শোনা গিয়েছে। তো আজকে বলতে গেলে এই শহরগুলোতে অর্থাৎ সাহাম, সোহার, খাবুরা এই শহরগুলোতে সেই সকাল থেকে বৃষ্টি হচ্ছে এবং পুরোটা আকাশ মেঘলা রয়েছে। প্রিয়জনের সাথে কথা বলুন ভাবনাহীন, এখন এক চার্জে 14 ঘন্টা কথা বলুন রকি ওয়ার্ল্ড ব্লুটুথ হেডফোন দিয়ে। সাথে থাকছে 2 বছরের গ্যারান্টি। অর্ডারের জন্য কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। দীর্ঘ প্রতীক্ষার পর বাংলার মানচিত্রে বাণিজ্যিকভাবে প্রথমবারের মতো যাত্রা শুরু করলো স্বপ্নের মেট্রো রেল। এর মধ্য দিয়ে নতুন দ্বার উন্মোচন হয়েছে বাংলাদেশের, স্বপ্ন পূরণ হয়েছে বাংলার মানুষের। প্রথম পর্যায়ে ঢাকার উত্তরা দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত চালু হয়েছে এই মেট্রো রেল। এই পথের দৈর্ঘ্য 11.73 কিলোমিটার, স্টেশন রয়েছে 9টি। বুধবার 28 ডিসেম্বর বেলা 11:05 মিনিটে দ্রুতগামী এই যোগাযোগ ব্যবস্থার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা মহানগরীর যানজট নিরসনে এবং পরিবেশ উন্নয়নে দ্রুতগামী, নিরাপদ, নির্ভরযোগ্য, শীতাতপ নিয়ন্ত্রিত
সময় সাশ্রয়ী, বিদ্যুৎ চালিত, দূর নিয়ন্ত্রিত ও পরিবেশ বান্ধব অত্যাধুনিক গণপরিবহন ব্যবস্থা এই মেট্রো রেল। দ্রুতগামী এই মেট্রো রেলের গতিবেগ থাকবে ঘন্টায় সর্বোচ্চ 100 কিলোমিটার, ফলে ঘন্টায় 60,000 এবং দৈনিক 5,00,000 যাত্রী পরিবহন করা সম্ভব হবে। শুরুতে 10 মিনিট পরপর চলবে এটি। পর্যায়ক্রমে এক ট্রেনের সঙ্গে অন্য ট্রেনের সময়ের পার্থক্য কমিয়ে আনা হবে। চূড়ান্ত পর্যায়ে 3 মিনিট পরপর মেট্রো রেল চলার কথা রয়েছে। মেট্রো রেলে সিঙ্গেল জার্নি টিকিট ও MRT পাস ব্যবহার করে যাতায়াত করা যাবে। র্যাপিড পাস ব্যবহার করেও যাত্রী সাধারণ স্বাচ্ছন্দ্যে মেট্রো রেলে যাতায়াত করতে পারবেন। মোবাইল ও ওয়েব অ্যাপ্লিকেশনসের মাধ্যমেও MRT পাস টপ আপ করা যাবে। ভ্রমণ দূরত্ব অনুযায়ী সরকার নির্ধারিত ভাড়া পরিশোধ করে সিঙ্গেল জার্নি টিকিট কেনা যাবে। সর্বনিম্ন ভাড়া 20 টাকা এবং সর্বোচ্চ ভাড়া 100 টাকা নির্ধারণ করা হয়েছে। লুলু এক্সচেঞ্জের যে কোনো শাখা থেকে অ্যাকাউন্টে অথবা গোপন পিন নম্বরে দেশে টাকা পাঠান দ্রুত ও নিরাপদে। এছাড়াও ঝামেলামুক্ত এবং অতি সহজে মোবাইলের মাধ্যমে টাকা পাঠাতে আজই ডাউনলোড করুন লুলু মানি অ্যাপ। রেমিটেন্স যোদ্ধাদের সম্মানে এখন থেকে 30 ডিসেম্বর জাতীয় প্রবাসী দিবস ঘোষণা করেছে সরকার। এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। একই সঙ্গে দিবসটি উদযাপনে মন্ত্রী পরিষদ বিভাগের জারি করা এ বিষয়ক পরিপত্রের খ ক্রমিকে তা অন্তর্ভুক্ত করার প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। মঙ্গলবার 27 ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এ ব্যাপারে মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেন, প্রবাসীরা দীর্ঘদিন ধরেই আমাদের জন্য কাজ করে চলেছেন। স্বাধীনতা যুদ্ধের সময়ও তারা বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। এই প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে দেশের অর্থনীতি সচল থাকছে। আমরা চাই তারা এ দেশের উন্নয়নের সঙ্গে আরও সম্পৃক্ত হোক। সেজন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী আমরা প্রতি বছর 30 ডিসেম্বর জাতীয় প্রবাসী দিবস পালন করব। মন্ত্রী বলেন, কোনো কোনো ক্রিটিক বলছেন 18 ডিসেম্বর অভিবাসী দিবস পালন করা হচ্ছে, তবে ওই দিবসটি মাইগ্রেন্টদের জন্য। কিন্তু আমাদের যে 1,20,00,000 প্রবাসী বিশ্বের বিভিন্ন দেশে আছেন, তাদের সম্মান জানাতে আমরা এই দিবস পালন করব। CIP সম্মাননার মতো যেসব প্রবাসী সর্বাধিক রেমিটেন্স পাঠান, তাদের বিশেষ সম্মাননা দেয়া হবে কি না জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যারা বেশি রেমিটেন্স দেন তাদেরকে অবশ্যই আমরা সম্মান দেব। বিশ্বের বিভিন্ন দেশে করোনা বৃদ্ধি পাওয়াতে দেশের বিমানবন্দর ও স্থলবন্দরে কোনো স্ক্রিনিংয়ের ব্যবস্থা নেওয়া হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, কোনো বন্দরে স্ক্রিনিংয়ের বিষয়ে আমরা এখনও কোনো কাজ করিনি। স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদের নির্দেশনা দেয়, আমরা সে অনুযায়ী কাজ করি। মাত্র 420 রিয়ালে ওমানে নিজের নামে লাইসেন্স করে ব্যবসার সুবর্ণ সুযোগ। বিস্তারিত তথ্যের জন্য কল করুন স্ক্রিনে দেয়া নম্বরে। কুয়েতে আবু কালাম নামে এক প্রবাসীর পরিবারের সন্ধান পেতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার 27 ডিসেম্বর বাংলাদেশ দূতাবাসের ভ্যারিফাইড পেজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কুয়েত প্রবাসী আবুল কালামের বাড়ি কুমিল্লা জেলার বিজয়পুর ইউনিয়নের দুর্গাপুর এলাকায়। আবুল কালাম দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ হয়ে কুয়েতের ফরওয়ানিয়া হাসপাতালের 19 নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তাকে পরিবারের কাছে পাঠাতে পাসপোর্টে দেয়া নম্বরে যোগাযোগ করা হলেও স্বজনদের কোনো খোঁজ পাওয়া যায়নি। আবুল কালামকে দেশে পাঠানোর সুবিধার্থে কুয়েতে অথবা দেশে তার স্বজনদের দ্রুত দূতাবাসে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। স্বজনদের দূতাবাসের কল্যাণ সহকারী ফরিদ হোসেনের এই নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হলো। প্রবাসী ট্যাক্সিতে আপনাকে স্বাগতম। আমরা দিচ্ছি বাংলাদেশের সর্বনিম্ন ভাড়ায় এবং সর্বোচ্চ নিরাপত্তার সাথে এয়ারপোর্ট থেকে গাড়ি সেবা। অনলাইনে গাড়ি বুকিংয়ের জন্য ভিজিট করুন www.probashirtaxi.com। বিভিন্ন জালিয়াতি ও নাম সর্বস্ব কাগজে প্রতিষ্ঠান সৃষ্টি করে বেনামি ঋণ নিয়ে আলোচনার মধ্যে বাংলাদেশ ব্যাংকে নগদ জমা বা সিআরআর রাখতে ব্যর্থ হচ্ছে শরিয়া ভিত্তিক 5 ইসলামী ব্যাংক। এই তালিকায় রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ও গ্লোবাল ইসলামী ব্যাংক। ব্যর্থ হওয়া ব্যাংকগুলোকে এখন বড় অঙ্কের জরিমানা গুনতে হচ্ছে। এসব ব্যাংক থেকে বড় অঙ্কের আমানত তুলে নেয় এমন হচ্ছে বলে জানা গেছে। এসব ব্যাংক আমানত সহ তলবি ও মেয়াদ দায়ের বিপরীতে চাহিদানুযায়ী প্রতিদিন কেন্দ্রীয় ব্যাংকে নগদ জমা রাখতে পারছে না, ফলে তাদের জরিমানা গুনতে হচ্ছে। তবে গ্রাহকদের টাকা জমা ও উত্তোলনে কোনো সমস্যা হচ্ছে না। ঘাটতিতে পড়ায় এই 5 ব্যাংকের মধ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ দেশের সবচেয়ে বড় ব্যাংক। এটি দেশে ইসলামী ধারার ব্যাংকগুলোর অন্যতম অর্থ যোগানদাতাও, তাই এটি
তারল্য সংকটে পড়ায় অন্য ইসলামী ব্যাংকগুলোয় প্রভাব পড়েছে। এসব ব্যাংকে প্রায় 8,000 কোটি টাকা জমা ও ধার দিয়েছে ইসলামী ব্যাংক, যা ফেরত পাচ্ছে না। এতে দেশের বৃহত্তম ব্যাংকটির সংকট প্রকট হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, এসব ব্যাংক নামে বেনামে আগ্রাসী বিনিয়োগ করছে, যা আদায় হচ্ছে না। এর উপর অনেক আমানতকারী জমানো টাকা তুলে নিয়েছেন, এতে সংকট বেড়েছে। 27 ডিসেম্বর প্রথম আলোর এক প্রতিবেদনে বলা হয়, 2017 সালে মালিকানা পরিবর্তনের পর ইসলামী ব্যাংক ও SIBL থেকে নামে বেনামে অনেক টাকা বের করে নিয়েছে একটি পক্ষ। অন্য তিনটি ব্যাংকের পরিস্থিতি আগে থেকেই একরকম। মালিকানা পরিবর্তনের আগে ইসলামী ব্যাংকের বড় শাখা ছিল মতিঝিলের স্থানীয় শাখা, এখন সবচেয়ে বড় শাখা চট্টগ্রামের খাতুনগঞ্জ, যা 2017 সালে ছিল মাত্র 2,000 কোটি টাকা। নামে বেনামে ঋণ নিতে ব্যাংকটির চট্টগ্রামের একাধিক শাখা, রাজধানী, বাড়িধারা, গুলশান 1 ও 2 শাখা, ফার্মগেট, VIP রোড, নবাবগঞ্জ ও পাবনা শাখাকেও বেছে নেওয়া হয়। এর সঙ্গে যুক্ত কর্মকর্তাদের দেয়া হয় একাধিক বিশেষ পদোন্নতি। জানা গেছে, গত 31 অক্টোবর ইসলামী ব্যাংকের আমানত ছিল 1,53,272 কোটি টাকা, যা গত বৃহস্পতিবার কমে হয় 1,40,221 কোটি টাকা। গত সপ্তাহের বেশিরভাগ দিনই এই 5 ব্যাংক চাহিদা অনুযায়ী CRR রাখতে পারেনি। বৃহস্পতিবার ইসলামী ব্যাংকে ঘাটতি ছিল 5,050 কোটি টাকা। দর্শক, এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probashtime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। আমাদের পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি কাজী আয়েশা। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।